ওভেন নিয়ে আসছি। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বাড়িতে মোটামুটি রান্না করার চেষ্টা করা হয়। চলে এসছি আমরা একদম কেকের দোকানে, এই যে গোস্বামী বেকারি, এখান থেকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাঁদছিস কেন তুই এরকম ব্যাক ব্যাক করে? এটা সেকেন্ড রাউন্ডের, সবাই খাওয়া দাওয়া বসেছে, সবাই হেলথ ইজ গুড মর্নিং এভরিওয়ান। দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। সকালবেলা উঠে রেডি হইনি, তবে মোটামুটি রেডি হয়ে গেছিলাম বাজারে। আজকে বোনের বার্থডে, সারাদিনের প্রচুর প্ল্যানিং। কিছু জনকে ইনভাইট করা হচ্ছে, কিছু রিলেটিভের বাড়িতে খাবার পৌঁছে যাবে, তো সব মিলিয়ে জমজমাট আজকে অনুষ্ঠান হবে। আমি অফিসেও যাব, কিন্তু সমস্ত কিছু কাজকর্ম চলতে থাকবে। আমি চেষ্টা করব পুরো ব্লগটা যতক্ষণ আমি বাড়িতে থাকবো তোমাদের সাথে শেয়ার করার। তো চলো, এখন রেডি হইনি কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি, আবার নতুনভাবে রেডি হতে হবে। সবার প্রথম দেখি কে কী করছে, তারপরে তো আমার অফিস যাওয়ার পালা, এর মধ্যে খাওয়া দাওয়া আছে। পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। সকালবেলায় উঠে এই যে দাদা উঠে পড়েছে একবারে সিলিং থেকে গ্যাস ট্যাস বার করতে, এখানে কাকু ডিরেকশন দিচ্ছে। বড় বড় কড়াই, গামলা সব দিয়ে গেছে। ওভেন নিয়ে আসছি। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বাড়িতে মোটামুটি রান্না করার চেষ্টা করা হয়, সেই জন্য গ্যাস ওভেনও কেনা আছে। সিলিন্ডার বয়ে নিয়ে চলে আসছে বোনের জন্মদিনে আসল কর্মরত দাদা। বাবারে বাবা, বাপরে, খেতে বসে করেছে। কি কি আছে বলে দাও। মাছের ঝোল, মাছ ভাজা, তরকারি। দোকানের জন্য রওনা দিচ্ছে। টাটা বলো। টাটা। আগে ঠাকুর প্রণাম সারছি, এখন এই যে রওনা দিচ্ছে এখন দোকানের জন্য। বাবু যেও না শুনটু, বাবু দিকে যা। এই যে কোনোদিনও কাজ করে না, আজকে পেঁয়াজ কাটছে। ঠিক আছে, কোনোদিনও কাজ করে না, আজকে পেঁয়াজ দিয়ে বসানো হয়েছে। এই যে কাটছে, এই যে পেঁয়াজগুলো এখন কাটবো। এখন প্রায় দু ঘন্টার কাছাকাছি এখনো পেঁয়াজ কাটাই চলছে, কারণ আজ শুধু আমরা পেঁয়াজই খাবো। পেঁয়াজ কাটা কমপ্লিট। এই যে এভাবে কেটে দিয়েছে। এই যে আমার লাঞ্চ, রুটি আর মাছ। ঠাকুমা বসে আছে, ওইদিকে আমার কুনু বসে আছে, মেশানো চলছে, আর কুনু মেশাচ্ছে। বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে দুব্বো, না হলে দুব্বো দাদা একজনে রান্না করে, আর আজকে দাদা যেহেতু দোকানে সেই জন্য দুব্বোই রান্না করছে। দুব্বো অ্যাকচুয়ালি পাকা রাঁধুনি, এতটা রান্না মানে জেনারেলি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাড়ির রান্না বাড়িতেই করা হয়, মানে যে কোনো রান্নায় আর কি, সবাই মিলে হাতে হাতে যে করে হোক করে নেওয়া হয়। তো এখন দুব্বো মাটনটা করছে, সংকেতে করার কথা ছিল কিন্তু দোকান থেকে কখনো আসবে কোনো ভরসা নেই, তো মানুষজন আসবে। অ্যাকচুয়ালি দুব্বোরই জন্মদিন, এদিকে দুব্বোই রান্না করছে। মটনের আগে চর্বিটা ভাজা হচ্ছে, যদি এখান থেকে তেলটা বেরিয়ে যায়, তেলটা অনেকটা বাড়তে চর্বি ভাজা নিয়ে তেল লাগবে থেকে এরপর পরে গেল পেঁয়াজ। তোমার এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো গেল। কিছু গেল পড়ে যেও না। তো দুপুর রান্না করছে, ওর জন্মদিন কিন্তু ওই রান্না করছে। আদা রসুন, কি কি মশলা দিলে মধ্যে আছে? আদা বাটা, জিরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, আর হচ্ছে রসুন বাটা। মশলা কষা স্টার্ট হয়েছে সবে। কতক্ষণ লাগবে লাগবে দুপুরটা করতে? হ্যাঁ, সেদ্ধ হতে যত টাইম লাগে, খাসি মাংস সেদ্ধ হতে টাইম লাগে।
অফিস থেকে ফিরেই আজকে চাটা তাড়াতাড়ি করে নিলাম। এখন মানে অফিস থেকে ফিরেই জাস্ট চা করে নিয়েছি, না হলে এক্ষুনি জন্মদিনের আয়োজন শুরু হয়ে যাবে। আর এই যে কুলফি আমার পছন্দ দৌড়াচ্ছে। আর এই যে এই চা নিয়ে আমি এলাম, দুজন এখন বসে আছে। জামা কোনটা সিলেক্ট করলি, কোনটা পরবি? এটা বাবা, এখানে তো রান্না কমপ্লিট, যেটা শুরু হয়েছিল সেটা অলমোস্ট ডান হয়ে গেছে। দুবা কখন শেষ করলি রান্না? ওই তো তুমি অফিস গেলে, তারপরে ওই 12টা। ও 12টা ডান হয়ে গেছে, একটু গরম করবি না নাকি? রাখা, এই দেখো ফুলপি, বাইরের রোদটা দেখাই, পশ্চিমের রোদ জাস্ট অস্ত যাবে। এখন 5:30 বাজে, কিন্তু এখন তো দেরিতে সন্ধে লাগে। দেখো কি সুন্দর লাগছে, আর আমার পুরো বারান্দাটা পুরো রোদে ভরে গেছে। ও বাবা, এই দেখো কি ব্যাপার, বসো। ঘরে বসে আছি, দেখছি অসাধারণ ভাবে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো কি সুন্দর লাগছে ওয়েদার, দারুন। ডিমের অমলেট আর চা করার হুকুম হয়েছে, তো এটা এখন করছি আমি ওর জন্য। তো নিয়ে চলে এসেছি এখানে ডিমের অমলেট আর চা, ডিমের অমলেট আর চা। হাতেরও অমলেট তোমার। তো আমরা এখন রেডি হয়ে গেছি। কেমন লাগছে তো অবশ্যই জানি, কিন্তু ভীষণ সুন্দরই। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি দুপুর জন্মদিনের কেক আনতে। দুজনে মিলে চলো চলো। বাবা চলে এসছে, বাবা হাই বলে দাও তো। ও বাবা হাই বলো। হাই, চলে এসছি আমরা একদম কেকের দোকানে, এই যে গোস্বামী বেকারি, এখান থেকে নেবো। সকালবেলায় বলে গেছিলাম আর কি দোকান যাওয়ার পথে, আমাদের তো সেদিনকে ভুলে গেছিলাম কালকে। তো আমাদের কেক নেওয়া ডান, তো চলো এখন যাওয়া যাক। উপরে আছে গাড়ি, আইসক্রিম কিনতে এসে দেখা হয়ে গেল ওই ভাইয়ের সাথে। দেখো ভাইয়ের সাথে কথা বলতে এলো, তোমার নাম বলো? আমার নাম শুভম চ্যাটার্জি। আচ্ছা, কেমন লাগে আমাদের ব্লগ? ব্লগ তো খুব ভালো লাগে, প্রত্যেকদিন দেখি। থ্যাংক ইউ সো মাচ, নিয়ে নিয়েছো তো চলো চলো চলো। আসি, এই কাকু আর কাকিমার দোকানে আমরা কিনি, এটা হচ্ছে একদম এই যে তানিশ তার পাশেই। হাই বলে দাও। চলছে এখানে হ্যাপি বার্থডে লেখা কাজ, ডিরেকশন দিচ্ছে দাদা। হঠাৎ করে চলে এলো রিভু, প্রথম গেস্ট আজকের, আজকের আজকের প্রথম গেস্ট রিভু, রিভু রিভু এ হাতি যা, জন্মদিনের গিফট। এই কি পেলি, এতটাই খুশি যে খুব হাসছে। চলে এসছে, গিফট নিয়ে এন্ট্রি দিয়েছে। হ্যাঁ গিফট আছে, তা দুপুর গুলো দেখে নিচ্ছে গিফট আছে কিনা, রেডি করতে পারছিস না? আরে আরে তোর কি সমস্যা? তো কেক রেডি হচ্ছে এখন, সবাই আসুক। সুপার রেডি হয়ে একদম ঢিং টানা চল করে নাচছে, যার জন্য এখন বসে আছে সবাই। আর এই যে এখানে একটা ছোটখাটো আড্ডা বসেছে সবাই মিলে, সুমন মনামি, এই যে সবাই মিলে বসে আছি। এবার এতক্ষণে হয়ে গেল সব। এই যে তুই এখানে কি করছিস? মেরে ফেলবো। যার জন্মদিন তার জন্য সেই জন্মদিনটা, আমি বলতে যাচ্ছিলাম যে যার বিয়ে তার ঘুম নেই, পাড়াপড়শির ঘুম নেই, যেরকম ওরকম। আর ওরকম হচ্ছে যে যার জন্মদিন সে পড়েছে নীল, আর কেকটা হচ্ছে হলুদ। এবার মারপিট কিছু হয় না, আর কেকটা হিট মি, আমার দে আমার দে। আর সেই কেকের ম্যাচ করে পড়েছে ও, মানে কিরকম দেখো চিন্তা করো, সাংঘাতিক ব্যাপার একটা। এই যে আরে সব সময় কামড়া কামড়ির দিকে খুঁজে বেড়াচ্ছে কুলফি। হ্যাঁ ঠিক আছে, ওটাই বেশি ভালো লাগছে আমার মনে হয়। হ্যাপি বার্থডে, লাইটটা দে। ফুল হাউস নেই, ভাই নেই এখানে, ভাই আসলে ভালো হতো, ভাই আসলে পুরো ফুল হাউস হতো আর কি। ভাই নেই আর কাকিমা নেই, বাকি সবাই মোটামুটি আছে। Happy birthday to you, happy birthday dear Modo, happy birthday to you, Modo, 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 Modo.
বা ভালোই সিগারেট খেতে খেতে ব্লগ ইয়ে ভিডিও কল করছিস তো মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে এই যে সুবি আছে সুবি আছে ইয়েতে ভিডিও কলে আছে সুবি সুবি কে সবাই জানে সুবি হচ্ছে ভাই ভিডিও কলে এখন দেখে নিলে হ্যাঁ সেটাই খুব শীঘ্রই দেখতে পাবে মোস্ট প্রবাবলি দেখি দেখি কি হয়েছে এনি প্রবলেম ওকে অতগুলো দিও না ওইভাবে বাহ সুন্দর গরম খুব পড়েছিল খুবই গরম পড়েছিল ক্যামেরা খাও ক্যামেরাটা খাও ক্যামেরাটা খাও সেকেন্ড রাউন্ডের সবাই খাওয়া দাওয়া বসেছে সবাই হেলথ ইজ ওয়েলথ মাটন ইজ দ্য বেস্ট এক পিস দু পিস খেলে কিছু হবে না যদিও আমি খাচ্ছি না ইমা তুই লোভী লোভীর মতো ঘুরে বেড়াছিস কেন চারিদিকে দেখতে দেখতে তোকেও খেতে দিবে সবাই একটা দুটো ভাত একটু থালার পাশে ফেলে দিয়ে খাস দুব্বর দৃষ্টিটা দেখলে তোরা ভয় পেতিস রীতিমতো দুব্বর করেছি খুরুন দৃষ্টিতে এরকম করে ঘুরে বেড়াচ্ছে এই যে খুব হতাশ ভাবে বসে আছে আমরা আবার যথারীতি পুনর্মুষিক হব এই যে সেই বাড়ির ড্রেসে চলে এসেছি সবাই চেঞ্জ ফেঞ্জ করে যা সব মনামিরা চলে গেল সুমন চলে গেল রিভিউ তো বেরিয়ে গেছে এবার আমাদের খাবার পালা সবাই মিলে আমরা একসাথে বসবো চারজনে তারপর যদিও বাকি থেকে আছে মামনি ও মামনি বসবো একসাথে ও তাহলে একসাথে বসে উঠবো আমরা খেতে এবার দেওয়া দেই শুরু হয়েছে আস্তে আস্তে আর এই যে আমাদের হিংলু পুলপু আমাদের হিংলু পুলপু আমাকে দুমদা মতো তুলে দিস না আমি কিন্তু খেতে পারবো না অতটা তো আমরা চারজনে মিলে বসেছি একসাথে তোদের কিছু বক্তব্য হিমা তুই তো মনে হচ্ছে ঘুমিয়ে পড়বি রে গেরভি ও এই যে গ্রেভি সুন্দরভাবে মেখে খাচ্ছি এই যে এখন দি আলটিমেট সবার খাওয়া মোটামুটি ডান এই যে চলছে এখন কাজ এই যে হ্যালো তো এরপর সবাইকে দিতে যাবো এখন আর যে আমাদের সব খাওয়া হয়ে গেছে এতক্ষণ ধরে খাচ্ছি এবার উঠিয়ে দিলাম মেরে উঠাবো আর কি অনেকক্ষণ টাইম আপস টাইম আপস হয়ে গেছে বাট মেরে তো ফাইনালি সব কিছু ডান এবার আমরা বেরোবো কোথায় শুতে যাবো রাস্তাতে যাবো না কুলপি একবারে ইমা তোকে কি করলো খাওয়া দাওয়া সব শেষ এবার ওদিকে মামনি সব রান্নাঘরের জিনিসপত্র সব গোছাচ্ছিল কি হলো লাগলো ও সেটা পড়েছে আর এই যে এরা সব এখানে গোল মিটিং বসিয়েছে গোল মিটিং বসিয়েছে এখানে ফিপ খোলার জন্য তারাও দেখাই সব গোল মিটিংয়ে মামনিও যোগ দিয়ে দিয়েছে এসে এই যে এটাও হচ্ছে একটা ব্যাগ এটা কি ও তাই এখানেও আছে এটা আনএক্সপেক্টেডলি বেরিয়ে যাচ্ছে আহা সব বেরোচ্ছে তো কি এটা আহা এটা পিছনে দেখ ঠিক আছে ইমা মারপিট লাগাচ্ছিস কেন তোরা ব্যাগ ব্যাগ করে ওটা ইয়েলো কালার
আচ্ছা এই ব্যাগটা অ্যাকচুয়ালি আমাদের ইয়েলো, এই যে আমি দেখাই এটা ইয়েলো আর গ্রিন, এই নিয়ে ঝামেলা লেগেছে। এ বলেছে এটা ইয়েলো, এও বলেছে এটা ইয়েলো, আর দুব্বু আমাদের কোনো কালার চেনে না, ওর কথা বাদ দাও। তো এটা যে অ্যাকচুয়ালি কি কালার এটা একটু কমেন্টে বলো। আমি এই চুপ করো, আমি একটু কথা বলছি। আমি এটা বলেছি এটা গ্রিন, এটা গ্রিনের একটা ভ্যারিয়েন্ট, কিন্তু ওরা বলছে নাকি ইয়েলো, এখন জানি না। তো সবাই একটু প্লিজ কমেন্ট করে বলো যে এটা অ্যাকচুয়ালি গ্রিন না ইয়েলো। এটা ব্যাগই খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, সব কটা বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। সমস্ত গিফট নিয়ে নিজেরা বলছে আমি নেবো, এই আমি নেবো, কত কোনোদিন ওরা ব্যাগ দেখেনি চোখে, ওরা গরিব, আমি এতগুলো ব্যাগ পেয়েছি, তাই প্লিজ তোমরা আমাকে ব্যাগগুলো ফিরিয়ে দাও। পূর্বার সঙ্গে ওই ব্যাগটা খুব গেছে আর কি, সুন্দর। কাঁদছিস কেন তুই এরকম ব্যাগ ব্যাগ করে? ব্যাগ গুলো বড়। হ্যাঁ চলে যা, তোর তুই একটা জিনিসের যত্ন করিস, ওইটা নিয়ে চলে যাবো তো। কেন ইস্যু, আমাকে বললে এটা নিয়ে চলে যেতে, এটা নিয়ে আমি কলকাতা চলে, আমি এই ব্যাগটা নিবো। হ্যাঁ বলু, তোমার সাথে তো আমার সেই সম্পর্ক নয়, আমার সাথে তোমার কোনো সুসম্পর্ক নেই। একটা সামান্য ব্যাগের জন্য আমাদের মধ্যে সম্পর্কটা শেষ করে দিবে? সারাদিনটা আজকে কাটলো খুবই মজা করে, হই হট্টগোল, এই যে বার্থডে গার্ল এখানে বসে আছে, তো খুব মজা আনন্দ করে আমাদের আজকে মানে সারাটা দিন কাটলো। তো এখন আমাদের একটু আড্ডা চলবে, তারপরে অ্যাজ ইউজুয়াল নিজেদের মতো ঘুম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করছি কাল একটা নতুন গলার ভার্সন নিয়ে আসবো, কারণ এক একদিন আমার গলা মডিফিকেশন হচ্ছে, কালকে একরকম ছিল, আজকে একরকম, ওই যে কুলপিকেও একবার দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।